শিগগিরই কেবল টিভি অপারেটর আইন যুগোপযোগী করা হবে এবং সব কেবল টিভি ডিজিটালাইজড করা হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে আইন অনুসরণের পরামর্শ দেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মে টিভি না দেখানো, ডিজিটালাইজেশনের বিভিন্ন বাধা দূর করা সহ সংশ্লিষ্ট আইন সংস্কারের দাবি জানিয়েছেন টেলিভিশন মালিকরা। সচিবালয়ে কোয়াবের নেতাদের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। কেবল নেটওয়ার্ক অব বাংলাদেশ কোয়াব নেতৃবৃন্দের সাথে সচিবালয়ে বৈঠক করেন নতুন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৈঠকে কোয়াবের পক্ষ থেকে ওটিটি প্ল্যাটফর্মে টিভি না দেখানো, ডিজিটালাইজেশনের ক্ষেত্রে বাধা দূর করা সহ সংশ্লিষ্ট আইনের সংস্কারের দাবি করা হয়েছে। কেবল নেটওয়ার্ক ডিজিটাল না হওয়ার কারণে সরকার ব্যাপক রাজস্ব হারাচ্ছে বলে প্রতিমন্ত্রীকে জানান কোয়াবের নেতারা। কেবল অপারেটর যারা, তারা ইন্টারনেট বিজনেস করতে পারবে না, এই ব্যাপারে আপনার একটা পদক্ষেপ আমরা আশা করি, কারণ এটা আমাদের মৌলিক অধিকারের পরিপন্থী একটি আইন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির সাথে সাথে কেবল নেটওয়ার্কের পরিবর্তন করতে হবে, ওটিটির ক্ষেত্রে আইন মানতে হবে, জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ব্রডকাস্টার থেকে সরাসরি ফিড নিতে হবে। আমার ইচ্ছা আছে খুবই কুইকেস্ট পসিবল টাইমে কোনো একটা গাইডলাইন তৈরি করে এখানে যদি যাওয়া যায়। আর এই মুহূর্তে আপনারা যেগুলো বললেন, যেখানে যেখানে আইনের লঙ্ঘন এবং ব্যত্যয় আছে সেটা আমরা অ্যাড্রেস করব। আমরা চাই যে ঢাকা শহর বা সকল শহরে ওই যে উপরে আপনার যত তার এটা নেমে যাক, আমরা চাই এটা আন্ডারগ্রাউন্ডে যাক। কেবল নেটওয়ার্ক ডিজিটাইজেশনের তাগিদ দিয়ে দ্রুত গাইডলাইন করার আশ্বাস দেন তথ্য প্রতিমন্ত্রী। জানান, এতে রাজস্ব বাড়বে সরকারের। আমরা সকল ক্ষেত্রে একটা শৃঙ্খলা আনার চেষ্টা করব এবং আনব, এবং ডিজিটাইজেশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে স্বচ্ছতা আসবে এবং সরকার আরো বেশি রাজস্ব আদায় করতে পারবে। মানুষ তো পে করছে, কিন্তু সরকার হয়তো রাজস্বটা সেখান থেকে পাচ্ছে না, তো ডিজিটাইজেশনের ফলে সেটা হবে। চাইলেই কোনো কিছু অনুমতি ছাড়া চালানো যাবে না, এ বিষয়ে সতর্ক করেন তথ্য প্রতিমন্ত্রী। এসব নজরদারিতে শিগগিরই সচিব পর্যায়ে আন্তঃমন্ত্রণালয়ের একটি কোলাবোরেশন সেল গঠন করা হবে বলেও জানান তিনি। শানাজি আসমিন, নিউজ 24, ঢাকা।